চরম প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিল মোখা ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায় ঘূর্ণিঝড়টি বাংলাদেশ সময় শুক্রবার রাত বারোটা আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট বিয়ার থেকে প্রায় পাঁচশো কিলোমিটার উত্তর পশ্চিমে বাংলাদেশের কক্সিস বাজার থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী ইনস্টিটিউটে থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছিল মধ্য বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে চরম প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর বার্তায় বলা হয় মধ্য বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা গত ছয় ঘন্টায় প্রায় উত্তর উত্তর পূর্ব দিকে ঘন্টায় দশ কিলোমিটার বেগে অগ্রসর হয়েছে এটি আরও শক্তিশালী হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে চরম প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ঝড়টি বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে কখন অতিক্রম করবে তা নিয়ে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায় মোখা অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে রোববার দুপুরের দিকে দক্ষিণ পূর্ব বাংলাদেশ বাজার উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় বাতাসের এক গতিবেগ হতে পারে ঘণ্টায় একশো থেকে একশো কিলোমিটার যা দমকা হাওয়া আকারে ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এস এম টিভি নিউজ ডেস্ক